শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন শুরু হলো আর সেই নতুন দিনের সুন্দর একটা সকালবেলা তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করছি। আর কাল রাত পুরো রাত ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর এই যে সকালবেলায় এই অবস্থা, আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাঘাটগুলো এরকম জল টল জমে এরকম অবস্থা হয়ে আছে। তো যাই হোক, শুরু করলাম, দেখতে থাকো সারা দিনটা কেমন কাটে। স্কুল ড্রেস পরে এইসব ধরে না বাবা, জামা নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে তোমার ড্রেস। যাও ঘরে যাও, বৃষ্টি পড়ছে না? আমি আছি, দাঁত মুখ দিয়ে আসছি, ঠাম্মি ডাকছে তোমার, খেয়েছ? যাও, বন্ধু আসছে। হ্যাঁ বন্ধু আসবে, যাও। কি বলবো, হ্যাঁ তো বন্ধুকে, তোমাকে বললাম তো বন্ধু আসছে, বন্ধুদের বাড়িতে গেছিলাম আমি, জানো এক্ষুনি। বৃষ্টি তো টুকটাক এখনো পর্যন্ত হচ্ছে, সারা রাত তো হয়েছেই, এখনো পর্যন্ত সব তো কি করে ইয়ে করে বা কি করে দিতে পারছি। হ্যাঁ ওটা লাগানোর কি আছে, ওটা তো তালা খোলা রয়েছে, কালকে রাত্রে তো ওরে বৃষ্টি হয়েছে, তো সেই কারণে এই যে সোফাটাকে আমার সরিয়ে রাখতে হয়েছে, যেহেতু আমাদের জানলাটা উঠে গেছে, তো সবসময় তো আর ভিজে ভিজে ঠিক করা যায় না, দিনের বেলা ঠিক করেছিলাম সেদিন, যাই হোক সোফাটাকে ঠেলে ঠেলে এদিক ওদিকে নিতে হয়, এটা যে কবে ঠিক করতে পারবো যাই না, ওদেরকে গ্রিলে মিস্ত্রিদেরকে বললে ওরা, তো এত কাজের চাপ, ওদের এত ব্যস্ততা, ছোট কাজ করতে চায় না, যদি পুরো ঘরে আবার দিয়ে দিতাম কাউকে তাহলে আবার করে দিতাম। আমি ভাবছি আবার পুরো ঘরের গ্রিল আবার এক্সট্রা বানিয়ে নেবো নাকি এদের জন্য, এই কাজটা করবার জন্য এটাই করতে হবে মনে হচ্ছে। মা তো স্কুলে গেছে কিষানুকে নিয়ে, আর এই যে জামা কাপড়গুলো সব এখানেই রয়েছে, মেঘলা মেঘলা করছে বলে মা আর মেলতে পারেনি, তো রেখে গেছে, আমি এবার দেখি একটু মিলে দিই, নাহলে কাপড় জামাগুলো তো বন্ধ হয়ে যাবে। ও বৃষ্টিটা একটু কমেছে, কিষানোর জামা কাপড়ই বেশি থাকে আমাদের ধোয়া ধুয়ির মধ্যে, গিনতিতে মানে জায়গায় কম কিন্তু গিনতিতে বেশি। দেখো দেখতে থাকো এসব কিষানুর, এই দেখো। আর এই বর্ষার দিনে আর একটা সমস্যা কি, এই এইগুলো এই যে মেলে দিচ্ছি তো, হয়তো মেলতে মেলতে আবার বৃষ্টি নেমে যাবে, তারপর আবার উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, আবার ঘরে চলে যেতে হবে, আর তারপর ছাদে মেলার আর একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে হাওয়ায় উড়ে টুড়ে আবার কোথায় কোনটা চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এই হচ্ছে ব্যাপার। মঙ্গলবার আজকে আমার বজরংবলীর পুজো, এত জামা কাপড় মেলে দেওয়ার পরে আবার যদি তুলে নিতে হয় কেমন কষ্টটা লাগে ভাবো, মুশকিল এই বর্ষার দিন, ইস বর্ষার দিনে খুব মুশকিল। মার আবার দু দুটো শাড়ি রয়েছে,
শাড়ি মেলাটাই আমার কাছে ঝামেলা মনে হয়, এত বড় শাড়ি। তাই বলে অসম্ভব বলে কিছু নয়, পৃথিবীতে সব মানুষই করে, অসম্ভব বলে কোনো কাজ নেই, সবই সম্ভব। কেউ আলসেমি করে না তাই তাদের কাছে অসম্ভব মনে হয়। তো ভেবো না রোদ্দুর উঠেছে, বৃষ্টি কিন্তু এখনো পড়ছে, তো অল্প অল্প পড়ছে বলে দিয়ে দিলাম, এখন কিছু করার নেই। তাছাড়া ঘরে এত জামা কাপড় তো মেলা যাবে না, তো হাওয়ায় যদি একটু শুকে তো মনে হচ্ছে যেন এখনই তুলতে হবে, বেশিক্ষণ লাগবে না, আমার আমার চিন্তা ভাবনা কাজে লাগবে না মনে হচ্ছে। বৃষ্টি হচ্ছে, এখন হাওয়া আসছে। মনে হচ্ছে না হবে, এক্ষুনি তুলতে হবে। বৃষ্টি ধীরে ধীরে পড়ছে, সম্ভব নাকি জামা কাপড় মেলে দিয়ে সামনে এইভাবে বসে থাকা? একদম গিরিগিরি গিরি করে মানে পড়ছে বৃষ্টি, এতে তো ভিজে যাবে কেন? রোদ্দুর তো নেই, হাওয়া একটু আছে, তা হাওয়ায় শুকায়, কিন্তু এই বৃষ্টি থাকলে আর শুকাবে না। কিষাণ তো এসে গেছে স্কুল থেকে, এখন এসে যা সব ভাত খেয়ে গেছে, জানি না বাবা ও হচ্ছে কখন কি মত হয়, যাওয়ার সময় ভাত খেয়ে গেছে, এক এক সময় তো খেতেই চায় না, এখন আবার এসে ওই টিভি দেখছে, এখন ওখান ওপর থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে বাবা ঠাম্মি আমি ভাত খাবো, ভাত দাও ভাত দাও। চলো ভাত দিই দেখি খাই কি, আমি এখনো কিছু কিছু খাইনি বলতো, ওই মা এসে একটু ওই ছাতু মাখিয়েছিল ওই একটু খেয়েছি, আমি আর কিছু নিই। তো সকালবেলা খাওয়ার ইচ্ছেটা একটু কমে গেছে, আর তো কমাই ভালো, সকালবেলা অত বেশি ভারী ভারী খাবার না খাওয়াই ভালো, এমনি ভুঁড়িটা বেড়ে যাচ্ছে দিন দিন, তো একটু কন্ট্রোলে থাকা উচিত, বয়স তো বাড়ছে। আচ্ছা তাই না, বয়স তো আস্তে আস্তে বাড়ছে তাই না, কমছে তো আর না, তো বয়স হলে আস্তে আস্তে করে নানান রকমের শরীর খারাপ রোগ টোগ ধরতে শুরু করে, তো সেই জন্য আগের থেকে কন্ট্রোল করলে পরে গিয়ে সুস্থ থাকা যাবে, ভালো থাকা যাবে। ভাত নি, আমিও তো খাইনি, যদি ও খায় তো ভালো, আমাকে খেয়ে পটলের রসা নাকি পটল কষা কিছু একটা, আর এটা হচ্ছে ডাল, তো একটু ডাল দিয়ে দিই কিষাণ মিত্রকে, ডালের জল দিই পেঁপে দিয়ে ডাল, এটুকু ভাত নিয়ে নাও।
তো বেলা 1:45 বাজে, এখনো পুজো দিতে পারিনি। পুজো দেব, তবে মায়ের একটু কাজ আছে ব্যাংকের, তো সেটা আমি যাচ্ছি। মা ঘরে কাজ করছে বলছে, আমাকেই যেতে বললো, তো আমি গেলেও হবে আর কি, এরকমই কাজ। তো যাই হোক, মায়ের কাজটা সেরে আসি, আর এইদিকে পুজোর দেওয়ার জন্য একটু প্রসাদ টুসাদগুলো নিয়ে আসি, মানে লাড্ডু, আমার বজরংবলির প্রিয় প্রসাদ লাড্ডু। তো এই যে বাড়ির মধ্যেই এই একটা ব্যাংক, মানে মায়েদের যে সমিতির ব্যাংক সেই আর কি। তো স্নান করে নিয়েছি, আর একটু বেলাই হয়ে গেছে, 3 বাজে, তো পুজোটা দিয়ে নি। তা ওই জন্য ওই যে ঘটিকা, তো মালা তো বাইরের ঠাকুরের জন্য বানাতে হবে না, শুধু ঘরের ঠাকুরের জন্য একটু মালা বানাবো, আর বাকি সিঁদুরগুলো দিয়ে দেবো। আর সিঁদুরটাও শেষ হয়ে গেছে, একটু আনতেও হতো। তো ঠাকুর ঘরটা এখন হল ঘর টাইপের হয়ে গেছে, অনেকটা জায়গা হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে হেভি মজা। জবা ফুল আলাদা রেখেছিল, বুঝতে পারিনি, আমাদের গাছ প্রচুর জবা ফুল গাছ আছে, মানে জবা ফুল প্রচুর হয়। সপ্তাহে 7 মধ্যে 6 মা পুজো দেয়, আর একটা দিন শুধুমাত্র আমি পুজো দিই, মঙ্গলবার। তো জানোই বাবা বজরংবলির পুজোটা দিই আমি, মঙ্গলবার দিনকে সব পুজোই আমি করি সেই কারণে। তো যাই হোক, খুব ভালো লাগে পুজোটা দিতে সপ্তাহে একটা দিন, আর খুব মন থেকে পুজোটা দিই। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখো এবং তুমিও খুব ভালো থাকো। সারাদিন চলছে এরকম বৃষ্টি বাদল মতো, মানে আজকে বৃষ্টি হয়নি, তবে এই ছিটেফোঁটা পড়ছে সকাল থেকেই, এখনও পর্যন্ত আকাশ ক্লিয়ার নয়, একেবারে এই যে মেঘ মেঘ করে রয়েছে, একদম সকাল থেকে এরকমই রয়েছে, একটু নড়ছে না। তো রোদ্দুরও ওঠেনি। তো যাই হোক, পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে খাওয়ারও খেয়ে নিয়েছি, আজকে নিরামিষ করেছিল মা, মুগ ডাল দিয়ে, পেঁপে দিয়ে, আর পটল দিয়ে, আস্তে আস্তে পটল দিয়ে, পটলের কী যেন বলে তেল পটল, এগুলো দিয়েই হলো সুন্দর খাওয়া দাওয়া। সারাদিন এই বসা বসা করে ঘরের থেকে আর বেরোনো হচ্ছে না, এখন বেরিয়ে বেশ ভালোই লাগছে। তো বাইরে একবার বেরিয়েছিলাম, সে হচ্ছে ঠাকুরের প্রসাদ আনতে, তাছাড়া আর যাওয়া যায়নি। ব্যাংকে গেলাম, একবারে সেরে এসেছি। তো আমাদের এখানটায় যে ঘাস টাস দিয়ে ভর্তি হয়েছিলো, আবার ওষুধ দিয়ে দিয়েছি একদিন, দেখো আবার একটু সাফ হয়ে গেছে, তো আর একদিন আবার দিয়ে দিতে হবে, তাহলে একেবারে ক্লিন ক্লিন হয়ে যাবে একেবারে। তো বর্ষা না গেলে হবে না, এই বর্ষার জলের মধ্যে যদি ওই পোড়া ওষুধ দিই না, তাহলে পোড়া ওষুধে কাজ করবে না, মানে ওষুধ দেওয়ার সাথে সাথে জলে ধুয়ে যাবে, তাহলে আর কী করে হবে। জলে মোটামুটি ওষুধ দেওয়ার 2 পরে যদি বৃষ্টি হয়, তাহলে আর অসুবিধা নেই, কাজও করবে। আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তো উপরে সব জামাকাপড় এখনও কিছু রয়েছে, কিছু নিয়ে এসেছি শুকনো, আর কিছু রয়েছে, তো সেগুলো তুলে নিই, নাহলে শুকনো জামাকাপড় আবার ভেজবে। Yeah.
কখনো কখনো খুব ভাবি আমি যে জীবনটা ভীষণই কঠিন, যতটা সহজ মনে করেছি ততটা নয়। এখানে বেঁচে থাকতে গেলে সারাক্ষণ যুদ্ধ করে বাঁচতে হবে। তো এই যুদ্ধে যারা দুর্বল মানুষ তাদের জন্য খুবই টাফ বেঁচে থাকবে। তো এই যুদ্ধে একটা সময় এসেছিল আমি হারিয়েই যেতে চলেছিলাম, হয়তো আমার পুরো ফ্যামিলি নিয়েই হারিয়ে যেতাম, এরকম একটা সময় এসেছিল। তো যাই হোক, কপালের জোর, কিছু ভগবান তুল্য মানুষ এসে আমাদের হারাতে দেয়নি, আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসছে। তো সেই মানুষগুলোর কথা তো বলা তো সম্ভবই না, তাদের কাছে সারা জীবনই কৃতজ্ঞ থাকব। আমি কেন, আমার পুরো ফ্যামিলি। কখনো কখনো ভীষণ কষ্ট হয়, খারাপ লাগে ছেলেটার জন্য, মা বাবার জন্য, আমার কথা ছাড়ো। আমি নিজের জন্য একদমই ভাবছি না। তবে জানো তো, একটা সময় খুব কষ্ট করেছি। আজকে অনেকে বলে এই যে বাড়ি ঘর গাড়ি আমাদের চলাফেরা এখন সেগুলো দেখছো ঠিকই এখনো, কিন্তু আমাদের খারাপ সময়টা কেউ দেখেনি। আমাদের খারাপ যখন সময়টা ছিল না, তখন খুব কষ্ট করেছি, ভীষণ কষ্ট করেছি। আমি আমাকে এখন তোমরা বলো না আমি অলরাউন্ডার, আমি কি পারি না সব কিছু, আমার পরিস্থিতি শিখিয়েছে আমাকে আমি সব পারি, সব কাজ করেছি। আমি এমন এমন কাজ করেছি যেগুলো তোমরা জানলে অবাক হবে যে আমি একটা সময় এই কাজটাও করেছি। বলবো একটা সময়, অবশ্যই বলবো। স্ট্রাগল মানুষের লাইফে অনেকেই অনেক রকমভাবে করে, আমিও করেছি, আর সেটা খুব কষ্টের ছিল, খুব কষ্টের ছিল। আমি খুব কম বয়সের থেকে কিন্তু ইনকাম করার চেষ্টা করেছি এবং খুব সামান্য কামিয়েছি, কিন্তু করেছি, চেষ্টা করেছি। কারণ আমাদের পরিস্থিতি যেমনই থাক, গ্রামে তো আমরা চাষি ফ্যামিলি প্রথম থেকেই, তো সেই জিনিসটা রয়ে গেছে আমাদের মধ্যে যে খেটে খেতে হবে। তো মানে সুখ কাকে বলে, আরাম কাকে বলে, সেটা কখনো বুঝিনি বা করার চেষ্টাও করিনি। খাটতে হবে, সে আমার পরিস্থিতি যাই থাকুক না কেন। তো যাই হোক, আর মানে বেশি বলতে গেলে ইমোশনাল হয়ে পড়ছি। তো যাই হোক, তো স্কুল থেকে পড়াশোনা যেগুলো করতে দিয়েছে, লেখা টেখা দিয়েছে, সেগুলো মা করাচ্ছে এখন বসে বসে। তো কালকে আবার স্কুলে যেতে হবে, তো সেই জন্য সেগুলো কমপ্লিট না করলে স্কুলে বাটাম দেবে, বাটাম মাস্টার, মাস্টারমশাই, ম্যাডাম সব বাটাম দেবে তোমাকে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমার একটা ব্যাড নিউজ রয়েছে। তো সে ব্যাড নিউজটা হচ্ছে গিয়ে আমার যে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো সেই ভিডিওটা রিকভার হবে না, স্রেফ জানিয়ে দিয়েছে। তো দুদিন ধরে কথা চলছিল, তারা অনেক চেষ্টা করলাম, তো ভিডিওটার মধ্যে কোনো মানে কপিরাইটের ব্যাপার আছে, তো সেই কারণেই ওটা প্রথম চান্সে ধরা পড়েনি। কিন্তু এখন যেহেতু ডিলিট হয়ে গেছে, ওরা খুব ছানবিন করে ওটাকে, কপিরাইট রয়েছে ওর মধ্যে, সেই কারণে ওটা আমাদেরকে রিটার্ন করবে না। তো ঠিক আছে, ভিডিওটার কপি আমার কাছে রয়েছে, তোমাদেরকে সন্দীপ মিত্র চ্যানেলে আপলোড করব, করে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিতে পারো। তো ওটা কী প্রবলেম আছে আমি জানি না, তবে ওদের বলছে হবে না। তো দেখো তোমরা, তোমাদের মনে হয় ওখানে যদি কোনো কপিরাইটের ইস্যু থাকে, তো জানি না। তো রিভিউতে পাঠিয়েছিলাম, অনেক চেষ্টা করলাম, ইউটিউব টিমের সঙ্গে কথা বলতে বললাম, তো রেজাল্ট জিরো, কোনো চান্সই নেই। তাই খুব খারাপ লাগছে, এত কষ্ট করে ভিডিও করে তারপরে
যদি এরকম হয়, মানে নিজের ভুলেই হয়ে গেছে, সেটা দোষ কারোকে দেবো না, নিজেরই ভুল, তো এরকম ভুল আর ভবিষ্যতে হবে না, সেটাই সেদিকে খেয়াল রাখবো। একটা ভিডিওর পিছনে কত খাটতে হয় তোমরা দেখো, সকালবেলায় ভিডিও ছাড়তে ছাড়তে আমার কত বেলা হয়ে যায়, কখনো কখনো তো 1:30-2 বেজে যায়। তো এমনি এমনি তো আর হয় না, পিছনে খাটতে হয় সারাদিন ব্লগ করে, তারপর তারপরের দিন অর্ধেক বেলা পুরো এডিটিং করে আপলোড করতে লেগে যায়। আমার ভিডিওতে একটু এডিটিং একটু বেশি করতে হয়, জানি না সবার ক্ষেত্রে এত দেরি হয় কি না, আমার একটু টাইম বেশিই লেগে যায়। তো সেক্ষেত্রে যাই হোক, খুব খারাপ লাগছে, ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু রিকভারি আর হলো না। তো চলো ভিডিওটা তোমরা সন্দীপ মিত্র চ্যানেলে দেখে নাও, কী ইস্যু আছে আমি বুঝতে পারলাম না, তোমাদের যদি চোখে কিছু পড়ে তো অবশ্যই জানিও। তো নিমন খেতে যাচ্ছে কিষানু আর ঠাম্মি, কিষানু ঠাম্মি আর কিষানু, কোথায় নিমন? ওই জাতায় আমাকে নিয়ে যাবে না? ওরে বাবা, তাহলে যেতাম না, থাকো তুমি বাড়ি। ওই পাশে এক বাড়িতে ওই বছর কি একটা অনুষ্ঠান হচ্ছে আর কি, ওই গান টান হবে আর হয়তো খিচুড়ি প্রসাদ খাওয়া হবে, তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, তো গান হচ্ছে, তো মা গেল কিষানুকে নিয়ে, আমি যাব, বাবু গেছে, আমিও যাবো, বুঝতে পারছি একটু কাজ আছে, কাজগুলো করে নিই আর ওইদিকে গান হতে থাকুক, আমি প্রসাদ খাওয়ার সময় চলে যাবো। তো যাই হোক, একটু বাড়িতে আর কেউ নেই রাত্রিবেলায়, ভাবছি আমি একটু বসি, সবাই মিলে একসঙ্গে আর গেলাম না।